নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেঁচেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো লাউয়ের এমন একটি রেসিপি, গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সোজা চলে যাব রান্নায়। তার জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা রান্নায় যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন। তেল গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম 4টে বড়ি। বড়িটা এবার লাল করেই ভেজে তুলে নেব। এইভাবে লাউ রান্না করে দেখুন, খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়। আর আপনারা যারা এইভাবে লাউ রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ। লাউ কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে কাটতে হয়। যদি কাটার পর ধোয়া হয় তাহলে লাউয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল ঢুকে যায়, আর এমনিতেই কিন্তু লাউয়ের মধ্যে অনেকই জল আছে, আপনারা জানেন, তাও আমি বলে দিলাম। তেলের মধ্যে লাউটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু লাউ থেকে জল বার হতে শুরু করে দেবে। 3 থেকে 4 মিনিট মতো গ্যাস সিম করে লাউটা নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, যাতে লাউ থেকে খুব তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেয়। লবণ দেওয়ার পরেই কিন্তু লাউ থেকে প্রচুর পরিমাণে জল বার হতে শুরু করবে। আবারও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করছি, আস্তে আস্তে লাউয়ের পরিমাণটাও কমে যাবে আর জল বার হতেও কিন্তু শুরু করে দিয়েছে। গ্যাস সিম করে প্রায় 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করছি। প্রচুর পরিমাণে জল বার হতে শুরু করে দিয়েছে লাউয়ের থেকে। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে সব উপকরণগুলো। সামান্য চিনি দিলাম, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন, তবে অবশ্যই এই রান্নায় কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবেন। খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো। বেশি কিন্তু হলুদ গুঁড়ো দিলে এই রান্নাটা ঠিক দেখতে ভালো লাগে না। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করছি, প্রচুর পরিমাণে কিন্তু জল বার হতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা। বড়িটাও খুব ভালোভাবে সিদ্ধ হওয়া দরকার, তাই জন্য জল থাকতে থাকতেই বড়িটা দিয়ে দেবো, যাতে বড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আরও 4 থেকে 5 মিনিট মতো রান্না করার পর এখনও কিন্তু জল আছে। লাউয়ে বেশি পরিমাণ জল বার হলে সেটা টানাতে টানাতে কিন্তু লাউটা টক হয়ে যায় রান্নাটা, তাই জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য আটা কিংবা ময়দা। তার আগে বড়িগুলো খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। এবার 1 চামচেরও কম এখানে আটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। বেশি কিন্তু আটা ময়দা দিলে হবে না, তাই সামান্যই আটা কিংবা ময়দাটা দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ মতো রান্না করব। খুব ভালো করে জলটা শুকিয়ে গেছে আর কিন্তু জল নেই। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি। প্রতিটা রান্নাতেই আমি বলি ধনে পাতাটা সবার শেষে দিতে হয়, কারণ ধনে পাতার যে একটা সুন্দর গন্ধ সেটা রান্না করলে রান্নার সাথে সাথে চলে যায়, তাই জন্য সবার শেষেই ধনে পাতাটা দিলাম। ধনে পাতাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করব, তারপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল লাউ ঘন্ট। অবশ্যই এই শীতে এইভাবে লাউটা রান্না করে দেখুন, সত্যি খেতে অসম্ভব সুন্দর।